আসসালামু আলাইকুম। বিটিআই ভালোবাসার গল্পের ইউনিট নিয়ে আজকে আমরা এসেছি মিরপুরের একটি অ্যাপার্টমেন্টে। এখানে বসবাস করছেন ডাক্তার হাসানুজ্জামান এবং ডাক্তার সাফিয়া বেগম। চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক তাদের ভালোবাসার গল্প। ২০০৯ এ আমার চাচি একটা বিটিএর বাসা নিয়েছিল। নেওয়ার পরে আমি বিটিএর অফিসে দুই তিনবার গিয়েছিলাম। যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে না, এনাদের বিহেভিয়ারটা ভালো, এনাদের সাথে আমি যদি ভবিষ্যতে কিছু নেই তাহলে আমার এখান থেকে নেওয়া যাবে, এটা চিন্তা করে আমি বিটিএর বাসা নিয়েছি। ২০১৭ আমি ডিসিশন নিয়েছি যে বাসা কিনব। তখন আমার হাজবেন্ড প্রথমে দেখে দেখে বলে, ওখানে বাসাটা তুমি দেখো, একটা খোলামেলা জায়গা আছে, এটা নেওয়া যাবে। আমি আসলে নিচু পছন্দ করি না, তিনতলা অথবা তার উপরে পছন্দ করি। তারপরে যখন এসে খোলামেলা জায়গাটা দেখলাম, দেখে আমার পছন্দ হলো যে না, এটা নিব। তারপর ওদের সাথে কমিউনিকেট করে 2017 আমার মেয়ের বার্থডে 12 জুন, ওই দিনে আমি বুকিং দিলাম। আমাকে মানে যে কোনো ব্যাপারে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হয়েছে, এমনকি আপনাদের যে এক্সিকিউটিভ ম্যানেজার অথবা ডিরেক্টর শামসুল আমিন সাহেব, জি, ওনার সাথেও পর্যন্ত আমাকে মিটিং করতে হয়েছে। বাই দিস টাইম রানা সাহেবের সাথে যখন পরিচয় হলো, তখন উনি আমাকে অনেক সহযোগিতা করেছে। মোশারফ ভাই উনি সহযোগিতা করেছে, আর মেইনলি সহযোগিতা করছে শামসুল আমিন। যে আমার যেমন এই রুমটা দুইটা ডোর, এখানে আমি ভেবেছিলাম যে না, দুইটা ডোর খোলার মেলা থাকলে বেশি ভালো লাগে। ও আমাকে সবসময় বলেছে যে না, এটা ক্লোজ করো। আমি একবার এক ইয়েতে ছিলাম যে আমি কোনো মতেই ক্লোজ করবো না। সমস্যা বড় রকমের কিছু ফেস করিনি দুজন মিলে, যে না এটা কিনবো কি এটা কিনবো না, এমন কেমন আমার মেয়ের কথা তো হাইলাইট করছে, আমার মেয়ে যে সবকিছু পছন্দ করছে। আমার হচ্ছে ভালো লাগে যে সব জায়গায় যেন লাইট থাকে, ঢুকলেই যেন একটা আলাদা একটা ফিলিংস আছে যে বাসায় একটা ঢুকলাম, মানে আমার লেভেলে মনে হবে যে আমার একটা বেহেস্তখানা। মেইনলি আমার এই দোতলা বাসা কেনার উদ্দেশ্যই ওপেন টেরেস, আর ওপেন টেরেসে যেহেতু গ্রিন আছে, এই গ্রিনটা সকালবেলা দেখলে ভালো লাগে। আর যখন আমি উইন্ডো ওপেন করি, ছোট ছোট গাছ লাগিয়েছি, গাছগুলোর দিকে তাকালে একটা আলাদা মায়া চলে আসে। যে আমার কাছে মনে হয়েছে যে না, বিটিএর তো আরো বিভিন্ন বিল্ডিং দেখেছি, তাতে করে মনে হয়েছে যে না, বিটিএর কাজ ভালো, তাদের ফিনিশিং, তাদের কোয়ালিটি এবং ভালো। তবে আমাদের জুনে হ্যান্ডওভার নেওয়ার কথা ছিল, তবে ওনারা 29 এপ্রিল আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে 2 মাস আগে দিয়েছে, যার জন্য আমি বাসাটা একটু রেডি করতে পেরেছি হ্যান্ডওভারের পরে। বিটিআই আসলে ভালো কোম্পানি, মানে এদের কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু যেখানেই থাকুক বিটিআই মানুষ বের করে ফেলবে। বিটিআর কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগবে, কোনো প্রচার লাগবে না, যদি আমরা বলি প্রচারের প্রসার, কিন্তু যদি কমিটমেন্ট ঠিক থাকে, আমি কিন্তু আমার নেক্সট যে কেউ যদি বাসা নিতে চায় অথবা আমি যদি বাসা কিনি, আমি বিটিআই থেকেই নিব, কারণ ওনারা কমিটমেন্টটা ঠিক রেখেছে আমার সাথে এবং অনেক ভালোভাবে তারা সব কিছু মেনটেন করার চেষ্টা করে। বিটিআই ডেফিনেটলি রেফার করবো, তার কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি আমরা ঘোরাফেরা করি, কিন্তু আমি তো বাংলাদেশ, বিটিআই বাংলাদেশে, বাংলাদেশের মানুষের সম্পর্কে, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সম্পর্কে ধারণা আছে, তথ্য পত্রিকা দেখে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শুনি, বন্ধু বান্ধবের কাছে শুনি। আমাদের মানুষের যে স্বভাব, যে আমি আপনাকে আজকে একটা কথা বললাম, দেখা গেল যে পর মুহূর্তে ভুলে গেলাম। সেলসের সময় যখন আমি খুশি সাথে বলেছিলাম, আমি কিন্তু বারান্দায় ফুল হাইট গ্রিল দিব, পরবর্তীতে যখন ফুল হাইট গ্রিল দিয়ে নিয়ে কথা উঠেছে, তখন আমি সরাসরি খুশি সাথে ফোন করেছি যে আপনার সাথে কি কথা হয়েছিল। হ্যাঁ, আমার সাথে এই কথা ছিল। উনি কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু এটা অস্বীকার করে, যেটা আমার ভালো লেগেছে। কেউ যদি বাসা নিতে চায়, কারণ যদি মানে সামর্থ্য হয়, একটু এক্সপেন্সিভ, তবে এক্সপেন্সিভ হলেও লাভ আছে, কারণ হচ্ছে প্রম্পট সার্ভিস পাওয়া যাচ্ছে, ফোন করলেই তারা এসে সব সমস্যার সমাধান করে দিচ্ছে। তবে আমি বিটিআর বাসা নেওয়ার পক্ষে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।